এবং আপনি আরো দেখবেন আজাদ ভাই যে আটশি দরবারের একজন পিসারকে দেখলাম যে তিনি খাতকে সেজদা দিচ্ছেন, অথচ সিজদার ব্যাপারে সুস্পষ্ট কোরআন এবং হাদিসে শিরিক বলা হয়েছে। যাকের মঞ্জিলের সাথে সম্পৃক্ত তার মূল দরবারের সাথে আমরা সম্পৃক্ত আছি, আমরা যারা বিশ্ব যাকের মঞ্জিলের সাথে সম্পৃক্ত তার মূল দরবারের সাথে আমরা সম্পৃক্ত আছি। তিনি বলেন সন্তান যদি মায়ের পায়ে বাবার পায়ে, ছাত্র যদি উস্তাদের পায়ে, মুরিদগুলো যদি পীরের পায়ে দুই ঠোঁট লাগাইয়া চুমা দেয়, এই চুমাটা দিলে সঙ্গে সঙ্গে সন্তান যখন মায়ের পায়ে চুমা দিবে এই চুমা সরাসরি আল্লাহর জান্নাতের খুঁটিতে যাইয়া লাগবে। কোন কামেল পীরের মুরিদ যদি পীরের পায়ে দুই ছোট লাগাইয়া চুমা দেয় এই চুমা সরাসরি আমার আল্লাহ পাকের কুদরাতি কদমে যাইয়া লাগবে। মূলত এটা হলো সেজদা না, এটা হলো কদম বুঝি। দেখতে ঠিকই সেজদার মতো হবে, সেজদার বিধান হচ্ছে আপনার নামাজের আরকান আহকাম থাকবে। সেজদা যখন যাই আগে জমিনের মধ্যে কপাল ঠেকবে, নাক লাগবে, মুখে বলবো সুবহান রব্বিয়াল আলা, এটা হচ্ছে সেজদা। আমরা যখন কদম বসি করি ওই সময় আমরা কপাল ঠেকাই না, আমরা নাক ঠেকাইয়া সুবহান রব্বিয়াল আলা বলি না, বলি না কি মূলত কদম বসি, মানে কদম মানে পা বুসা মানে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়ার নাম হচ্ছে কদম বসাটাকে। এই কথাটাকে যে সমস্ত কুলাঙ্গারেরা বলে আমরা খাট পূজা করি, আমরা চেয়ার পূজা করি, সেই কুলাঙ্গারদের জবান আল্লাহ যেন স্পষ্ট করে দেয়, খাট পূজা করি না আমরা, খাটকে সম্মান করি, খাটকে সম্মান করি না, মূলত ওই খাটে যিনি শুয়াছিলেন আমরা তাকে সম্মান করি। পীরের পক্ষ থেকে মুরিদের উপরে যে কত পরীক্ষা আসে, আর আমরা যত দলিল জানি, আমরা যত খতিয়ান তোমাদের জানি, আমরা বললে তোমাদেরকে জুতা পিটা করবে মানুষ, এই দেশের মানুষ। আল্লাহর ওলিরা যেই জুতা ব্যবহার করে জুতা ধন্য হয়ে যায়, তখন আর জুতা থাকে না, হয়ে যায় জুতা মোবারক। আল্লাহর ওলি যেই কাপড় পরিধান করে ওই কাপড় আর সাধারণ কাপড় থাকে না, হয়ে যায় পাঞ্জাবি মোবারক। আল্লাহর ওলিগণ যেই খাটের মধ্যে শুয়ে থাকতেন ওই খাট আর সাধারণ খাট থাকে না, ওই খাট হয়ে যায় তখন খাট মোবারক। কথা বলেন ঠিক না বেঠি? খাজা এনায়েত কুড়ি দাদা হুজুর কেবলা যান, আমাদের উত্তরবঙ্গের একটি জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রাম জেলার একটা উপজেলার নাম হলো উলিপুর। এই উলিপুর উপজেলার একটা গ্রাম আছে নাম নারিকেল বাড়ি, এই নারিকেল বাড়ি নামক গ্রামে আমার দাদা হুজুর কেবলা যান গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি মিশনে গিয়ে শুনতে পারলাম এই নারিকেল বাড়িতে দাদা হুজুর কেবলা যান এক বাড়িতে ছিলেন, সেই খাট এখনো আছে সংরক্ষিত। আমি দেখার জন্য গেলাম, খোদার কসম দাদা হুজুর কেবলা যান ওই খাট মোবারক, যখন আমি কাছে গিয়া খাট মোবারকের মধ্যে টাচ করলাম মনে আমাকে বিদ্যুৎ শর্ট করলো, কারেন্ট শর্ট করলো। আমার মতো হাজারো মৌলবি কোনো খাটের মধ্যে হাজার বছর শুয়ে থাকলেও এইরকম কোনো ঘটনা ঘটবে, কেউ আমার এই খাটটাকে এভাবে সংরক্ষণ করবে, আমরা সম্মান করি। এই খাট সাধারণ খাট নয়, যে খাটে আমার কেবলা যান হুজুর বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন, খাট ধন্য হয়ে গিয়েছেন। কথা বলে ঠিক না বেঠি? আরে এই কথাটাকে, এই কথাটাকে যে সমস্ত কুলাঙ্গারেরা বলে আমরা খাট পূজা করি, আমরা চেয়ার পূজা করি, সেই কুলাঙ্গারদের জবান আল্লাহ যেন স্পষ্ট করে দেয়, কারণ আল্লাহ বলেছে মানা দানি ওলিয়াম ফাকাদা যেন তহবিল হার, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে, তাদেরকে কষ্ট দিলে, তাদের বিরুদ্ধে ইয়ারকি বললে, টিটকারি মারলে আল্লাহ বলছে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা খাট পূজা করি না, আমরা খাটকে সম্মান করি, খাটকে সম্মান করি না, মূলত ওই খাটে যিনি শুয়াছিলেন আমরা তাকে সম্মান করি। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ হেদায়েত দেখ, নাহলে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কিছুদিন আগে বাট পারে নিয়ে কথা বলছিল না, বেদব
এই বেদবের কণ্ঠ পেয়েছে আমার কেপ্রাজান হুজুরের দয়ায়। এই বেদব লেখাপড়া শিখেছে, লেখাপড়া করেছে, জ্ঞান অর্জন করেছে হিজবুল্লাহর মহা ইমামের দয়ায়। তাগত বেশি দিন থাকবে না, কারণ কেপ্লাজান পাক জমানে বলছিলেন এলে মের বাহাদুরি ধনের গৌরব দাও সেরে কামেলেরি পদ তলে জীবন টুকুদাও সফে। তোমার কণ্ঠ, তোমার জ্ঞান, তোমার ইলেম সবই তো তার দয়া। লজ্জা লাগে না? আমরা মুখ খুলি না, কারণ হিজবুল্লাহর মহা ইমাম চান না আমরা কোনো বিরুদ্ধে কথা বলি। তবে পীর যদি আমাদের দেয়ালে ঠেকে যায়, কারণ ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম ডাইরেক্ট কাউকে আক্রমণ করে না, তবে ইসলাম আক্রান্ত হয়ে গেলে পাল্টা আক্রমণ করতে বাধ্য। আমরা যদি আক্রান্ত হয়ে যাই, আমরা আঙ্গুল চুষব না, আমরা তখন আক্রমণ করতে বাধ্য হব। আর আমরা যত দলিল জানি, আমরা যত খতিয়ান তোমাদের জানি, আমরা বললে তোমাদেরকে জুতা পিটা করবে মানুষ, এই দেশের মানুষ তোমাদের সালাম দিবে না, তোমাদের জুতা পিটা করবে। আমরা খাট পূজা করি না, খাটকে সম্মান করি, মূলত ওই খাটকে সম্মান করি না, খাটওয়ালাকে সম্মান করি। বান্ধব দ্বারাও আমার সামনে জন্মের মত দেখা লই তোমারে বাবা, দ্বারাও আমার সামনে জন্মের মত। মহুরি দিলা গিয়া লোমরে রহুজরাই গিয়া, কান্দ রে মহুরি দিবলিয়া লোমরে রহুজরাই গিয়া, নকশা বন্দি মৌজা দেবি তোরি কার তোরি, তুমি জম্মা নারহাতি বাম্বা ভোলা দিদিবুরি, তুমি জম্মা নারহাতি নিচের মহান খাজা বাবা বিদিপুরি, তুমি জম্মা নারহাতি বাবা ভোলা দিদিবুরি।